বিজেপি করায় বিবস্ত্র করে বার। কোচবিহারের ঘটনায় ইতিমধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিজেপির তরফে আজ এসপি অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। পারিবারিক ঘটনা বলে আড়াল করার চেষ্টার অভিযোগে আজ অগ্নিমিত্রা পালের নেতৃত্বে এসপি অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। ইতিমধ্যে কোচবিহারে এসে পৌঁছেছে জাতীয় মহিলা কমিশন। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে। শুভেন্দু, দেখো কিছুক্ষণ আগেই কিন্তু কোচবিহার সার্কিট হাউসে জাতীয় মহিলা কমিশনের এক সদস্য বেলিনা কংবুপ তিনি কিন্তু এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যেই এই কোচবিহার সার্কিট হাউসে এসে পৌঁছেছেন বিজেপির জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় এবং তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়। এবং যেটা তিনি জানালেন যে মহিলা কমিশনের সদস্য যিনি এসেছেন তিনি যেটা জানালেন, আগামীকাল সকালে তিনি বেরোবেন এবং নির্যাতিতার সঙ্গে কথা বলবেন। পাশাপাশি যেই এলাকায় ঘটনা ঘটেছে অর্থাৎ মাথাভাঙার রুইডাঙ্গা, সেই রুইডাঙ্গাতেও কিন্তু তিনি যেতে পারেন এমনটাই তিনি জানিয়েছেন। তবে আজকে কিছুক্ষণ আগেই তিনি দিল্লি থেকে এসে পৌঁছলেন এবং পুরো ঘটনার তিনি খোঁজখবর নিচ্ছেন। এবং যেটা জানিয়ে রাখি, গতকালই কিন্তু মহিলা কমিশনের তরফ থেকে একটি টুইট করা হয়েছিল এবং যেখানে এই ঘটনার নিন্দা করা হয়েছিল এবং পাশাপাশি পুলিশ সুপারকে কিন্তু এই ঘটনার 3 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এবং তারপরেই আজকে তা সন্ধেবেলায় কিছুক্ষণ আগে জাতীয় মহিলা কমিশনের এক সদস্য তিনি কিন্তু এসে পৌঁছেছেন ইতিমধ্যেই কোচবিহার সার্কিট হাউসে। এখানে বিজেপি নেতৃত্ব আগে থেকেই উপস্থিত ছিলেন, তাদের সাথে কথা বলছেন এবং আগামীকাল সকালে তিনি সজা বেরিয়ে যাবেন, নির্যাতিতার সঙ্গে কথা বলবেন। পাশাপাশি যেখানে ঘটনাটি ঘটেছিল রুইডাঙ্গা সেখানেও কিন্তু তিনি যেতে পারেন এমনটাও কিন্তু এই সদস্যরা জানালেন। একেবারে শুভেন্দু, অর্থাৎ বোঝা যাচ্ছে কোচবিহারে ইতিমধ্যেই এসে পৌঁছেছে জাতীয় মহিলা কমিশনের এক সদস্য এবং তিনি আগামীকাল নির্যাতিতার সঙ্গে কথা বলবেন এবং ঘটনাস্থল যেখানে এই ঘটনা ঘটেছে সেখানেও তিনি যাবে, খতিয়ে দেখেছেন তিনি। বিজেপি করায় বিবস্ত্র করে বার। কোচবিহারের ঘটনা ইতিমধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা আজ এসপি অফিসের সামনে বিক্ষোভ দেখায়। আমরা এনসিডব্লিউ কে জানিয়েছি, ন্যাশনাল কমিশন ফর উইমেন কে জানিয়েছি, আজকে সন্ধ্যার মধ্যে ন্যাশনাল কমিশন ফর উইমেন দিল্লি থেকে টিম আসছে আমাদের এই বোনের সঙ্গে দেখা করতে। আর পুলিশ, মমতার পুলিশ, তারা বলছে না না কিছুই হয়নি, এটা হচ্ছে পারিবারিক বিবাদ। পারিবারিক বিবাদ এটা নয়, এটা পলিটিক্যাল বিবাদ। কারণ আমাদের এই বোন, সে বিজেপি মাইনরিটি মোর্চার জেলার একজন খুব সক্রিয় কর্মী, তাই পুলিশের ওপর আমাদের ভরসা নেই। একজন মাকে বিবস্ত করে দেওয়া হচ্ছে, সারা গ্রাম ঘোরানো হচ্ছে, আর নন বেলেবল ধারা, আর দুজনের জামিনও হয়ে গেছে। মণিপুরে সিবিআই তদন্ত হয়েছে, এখানেও আমরা সিবিআই তদন্ত চাই।